আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদের 2 দিন পরই আমি নীলফামারি চলে আসছি, এর কারণ হচ্ছে পরের উইকে আবার আমাকে রংপুর যেতে হবে, এই জন্য এত তাড়াতাড়ি চলে আসা। কারণ বাসা থেকে যেহেতু আমি অনেকদিন আগেই চলে আসছি, বাসাটা অনেক অপরিষ্কার হয়ে আছে, আর আপনাদের ভাইয়া যেহেতু অফিস করতে আসবে মাঝে মাঝে, সেই জন্য ভাবলাম যে পরের উইকে তো যেতে পারবো না, সেই জন্য আমি এই উইকে যাই। তো সেই জন্য আপনাদের ভাইয়া যেহেতু অফিস রবিবার খোলা, তো রবিবার রোজতে আমি চলে গিয়েছি। এই তো আমরা হচ্ছে বাসে উঠলাম, নীলফামারির বাসে। আমরা একদম ডিরেক্ট বাসটা পাই নাই, আমরা সৈয়দপুরে ভেঙ্গে ভেঙ্গে গিয়েছি। বাসায় এসে দেখি তেলাপোকার হাট বসেছে, তো ও যাওয়ার সময় একটু হচ্ছে বিষ ছিটিয়ে দিয়ে গেছিলো, তেলাপোকা মারার বিষ। তো সেই জন্য অনেকগুলো তেলাপোকা মরে গিয়েছে রান্নাঘর বাইরে সবখানেই। তো সেগুলো আগে ঝাড়ু দিচ্ছি। তেলাপোকা দেখে কেমন লাগতেছিলো যে আগে ওগুলো ঝাড়ু দেই, আর রান্না বান্না কী করবো ভেবে উঠতে পারছিলাম না। ঘরদোর পরিষ্কার করা, তার পাশাপাশি রান্না করা, সেই জন্য আমি হচ্ছে একটু নিচে যাচ্ছি, একটু দেখি কোনো সবজি পাওয়া যায় কিনা। আর ফ্রিজে একটু গরুর মাংস ছিল, সেটা আমি বের করেছি, গরুর মাংসটা বের করেছি। আর হচ্ছে একটু হচ্ছে শোলকা, অল্প করে শোলকা ছিল। আর তার পাশাপাশি হচ্ছে আমি ভাবলাম যে নিচে গিয়ে একটু বেগুন আর ঢ্যাঁড়স নিয়ে আসি, তো সেজন্য আমি একটু ঢ্যাঁড়স ভাজিও করলাম। তো ভাবলাম যে দুপুরবেলা শুধু হচ্ছে ওগুলো দিয়ে ভাত খাবো, তো একটা সবজি হলে ভালো হয়, সেজন্য নিচে নেমে আর ঢ্যাঁড়স নিলাম। তারপর ঘর দোর সব ঝাড়ু দিয়েছি, খাওয়া করেছি, সব কিছু আর ভিডিও করা হয় নাই। আর বেলকনিটা এমন অবস্থা হয়েছিল, কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো সেগুলোও আমি ভিডিও করতে পারিনি। তারপর রেডি হয়ে যে ফোনের ওপর ফোন আসতেছিল আপার, তো আপার মেয়ের হঠাৎ করেই বিয়ে আজকে, যে আপা আমার বাসায় প্রায় এসে আমাকে সাহায্য করতো। আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছিলেন, আপার বাসায় একদিন এসেছিলাম আমি, সেটার ভিডিও করেছিলাম। তো আপা ফোনের ওপর ফোন করতেছিল যে আপা আসেন, আমার মেয়েটাকে হলুদ দিচ্ছে। তো আপার মেয়ের বিয়ে হঠাৎ করেই ঠিক হয়েছে, হঠাৎ করেই সেদিনেই বিয়ে হবে, যেহেতু বিয়ে পড়াই দিবে, সেজন্য তাড়াহুড়ো করে একটু হলুদ মাখায় দিচ্ছে সবাই মিলে। তো সেই জন্য আপা আমাকে ফোন করতেছিল যে আপা আপনি আসেন আসেন, শেষ হয়ে যাচ্ছে, কারণ বরযাত্রী নাকি চলেই আসছে প্রায়। তো আমি মনে করেছিলাম কি এমনিতে হয়তো বা হলুদ বিকালে দেবে, একটু দেখে আসি। তারপর আপা রাতে দাওয়াত দিয়েছে খেতে বলেছে, তো আমি ভাবছিলাম যে হয়তোবা আমি বিকালবেলা একটু দেখে আসি, বর হয়তো বা রাতে আসবে, কিন্তু না, এই মুহূর্তে বর আসতেছে। আর আমরা যখন বাসা থেকে বের হব তখনই নাকি আপা আমাকে অনেক ফোন দিচ্ছিল, পরে আপনাদের ভাইয়া বললো যে আপার মেয়ের বিয়ে, আর কি রিজিক দেখেন, সেদিনেই আমি নীলফামারি আসছি আর সেদিনেই বিয়ে হওয়া লাগে, একটা দিন পর আসলেই কিন্তু বিয়েটা আমি খেতে পারি না। তো এই তো বর চলে আসছে, আসলে বিয়েটা কিন্তু হঠাৎ করেই, কোনো প্রিপারেশন নেই, তারপরেও আপা মানে আপার সামর্থ্য অনুযায়ী যে এত কিছু করেছে সেটা দেখে আসলেই আমি অবাক হয়েছে এবং আপনাদের ভাইও অবাক হয়েছে। তো মানুষের কাছে ভালোবাসা সম্মান এই এইটাই কিন্তু বড় বিষয়, খাওয়া দাওয়া এগুলো কিছুই না। এই যে মানে তার মেয়ের যে হঠাৎ করে বিয়ে হচ্ছে, সে আমাকে নীলফামারি থেকে রংপুরে ফোন দিছে, সে জানে না আমি ঈদের পরে নাও আসতে পারি, তারপর আমাকে জানানোর চেষ্টা করেছে এবং আমাকে দাওয়াত দিয়েছে, এটাই কিন্তু অনেক বড়। আর আমি যাওয়ার পর আমাকে মানে এত আতিথেয়তা করেছে এবং আপনাদের ভাইয়াকে নিয়ে আমাকে জোর করে আসতে বলেছে। আমি ভাবলাম যে যেহেতু বিয়ে বাড়িতে ওনার মেয়ের বিদায় না, তারপরেও অনেক লোক হয়েছিল, আর যেহেতু ভাবলাম যে না এত ঝামেলার মাঝে আমরা না আসি, পরে তো অনুষ্ঠান হবে তখন আসব। তো আপা এত রিকোয়েস্ট করতেছিল যে মানে বলে বোঝাতে পারবো না যে আপনি যান আগে ভাইকে এক্ষুনি নিয়ে আসেন। তো এই তো বর চলে আসছে, আমি বরের ভিডিও একটু করছি, এখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে, তো ও পাশে হচ্ছে আরেকটা বাড়িতে মেয়েকে রাখছে। তো আমি পাশে বর দেখতে এসে ও পাশে নাকি মেয়ের হচ্ছে কবুল বলাবলি সব হয়ে গিয়েছে, সেগুলো আর ভিডিও করতে পারি নাই। তো দেখলাম যে ছেলের এখানে হচ্ছে দোয়া পড়ানো হচ্ছে, কবুল বলানো হলো, তো বিয়ে পড়ানো হলো আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সবার মাঝে হচ্ছে মিলাদের হচ্ছে খোরমা দিচ্ছে, মিলাদের খোরমা দিচ্ছে সবারই হাতে হাতে, আমাকেও দিয়েছিল, আমি বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম। তো প্রথমে নাস্তা দিয়েছিল, নাস্তাও কিন্তু অনেক আইটেম দিয়েছিল, আপেল, বিস্কিট, চানাচুর, খেজুর, মানে খুব ভালোই করেছিল, কলা। তো আসলে বললাম না যে গরিবদের মন অনেক বড় হয়। তো এখন ছেলে মেয়েকে বসানো হলো একসাথে, ওরা এখন খাবে। তো আমি এই মুহূর্তে বাসায় গিয়েছিলাম, এই যে বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে একদম রেডি করে জোর করে বললাম যে খুব রিকোয়েস্ট করতেছে আপনার ভাইয়া, তো এই ঝামেলার এগুলোতে আসতে চায় না, তো আমি বললাম খুব রিকোয়েস্ট করতেছে, চলো মন খারাপ করবে, তারপর জোর করে আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি। তো আপনার ভাইয়া আসার পর, খাওয়ার পর ও একটা কথা বলছে, ও
নাকি জীবনে অনেক বিয়ে খাইছে, অনেক বড়লোকের বিয়ে খাইছে, অনেক বিয়ে খাইছে, মানে বড়লোক না শুধু সবার বিয়েই খাইছে, মধ্যবিত্ত বড়লোক গরিব সবার। কিন্তু আজকে যে ও তৃপ্তি সহকারে খাইছে এটা নাকি ও কোনো দিন খায়নি, এটা শুনে আমি অবাক হয়েছে যে দেখেন জীবনে কত দাওয়াত খেয়েছে, কত বিয়ে খেয়েছে, কিন্তু এইটা বিয়ের দাওয়াতে নাকি সে অনেক তৃপ্তি করে খেয়েছে। আসলেই খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো খাবার আইটেম সবই ছিল, গরু, মুরগি, ডিম, বুটের ডাল, সালাদ সবই ছিল। তো আমরা যাওয়ার সময় হচ্ছে নয়ন ভাইয়ের দোকানে ডিম কিনছি, ডিম বাসা ছিল না একদম। আর আপার মেয়েটার বিদায় হলো না, আবার নাকি বিদায় নিবে, আবার আপার খরচ। তো এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে, গরিব মানুষ আবার খরচ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।